দেখুন অবাক করা কাণ্ড, বিশ্বে প্রথমবারের মতো চালু হলো পুতুলের যৌনপল্লী। কথিত আছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা নাকি পতিতাবৃত্তি, কিন্তু কোনো যুগে কোনো দেশেই মানুষ বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, আজও করে না। তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন, কিন্তু মানুষের বদলে এবার পুতুলকে ব্যবহার করা হচ্ছে পতিতাবৃত্তির পেশায়। বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে পুতুলের যৌনপল্লী। অদ্ভুত এ পল্লীতে রয়েছে 11টি পুতুল। 7,800 টাকা খরচ করলেই সেগুলোর যে কোনো একটির সঙ্গে কাটানো যাবে পুরো 1 ঘন্টা। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, জার্মানির ডর্টমুন্ড শহরে ওই যৌনপল্লীটি চালু করেছেন এভলিন শোয়ার্স নামের এক তরুণী। তিনি পল্লীটির নাম দিয়েছেন বোর্ডল। এভলিন জানান, এশিয়া থেকে তিনি ওই পুতুলগুলো আমদানি করেছেন। প্রতিটি পুতুলের দাম পড়েছে 1,74,000 টাকা, সেগুলোর ওজন 30 কেজি করে। পুতুলগুলো খুবই উচ্চমানের, একেবারে স্বপ্নের নারীদের মতো। এভলিন আরও জানান, তার যৌনপল্লীটি খুবই জনপ্রিয়। প্রতিদিন একটি পুতুল গড়ে 12 বার করে ভাড়া নেওয়া হয়, আর পুতুলদের সঙ্গে সময় কাটাতে আসেন সব বয়সের পুরুষেরাই। অনেকে নাকি স্ত্রীকে গাড়িতে রেখে টাকা খরচ করে যান পুতুলের পিছনে। তবে দুঃখ করে এভলিন বলেন, সম্প্রতি অ্যানা নামের এক পুতুলকে পরিবর্তন করতে হচ্ছে, কারণ এক ব্যক্তি ভাড়া নেওয়ার পর সেটি ভেঙে ফেলেন। দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।